টম বেবি তোর কি হচ্ছে? বলে কাকু এনেছি দিয়ে না, আমার গ্রুমিং হচ্ছে, আমি কোনো কিচ্ছু করব না, টেনশন নাই, আমাকে গ্রুমিং করে দেন। এবার সাবধানে কাটে না যাবো, ওনারা ফার্স্ট টাইম আসছে, মানে ওনাদের ট্রাস্টটা যেন ডেভেলপ হয় তাহলে ওনারা রেগুলার আসবে। আমরা আগে দেখালাম সে গুলশানে একটা পেট ক্লিনিক আছে না, জি আজ মত ওনার কাছে দেখালাম, উনি তো মারা গেছেন, উনি মারা যাওয়ার পরে ওটা মাইমেনসিং চলে গেছিল আর যাওয়া হয় না, এই প্রথম এদিকে আছে। চামড়া কেটে গিয়ে মাংস বের হয়ে গেছে, মাংস লেয়ার কিছুটা কেটে গেছে, সেটা আমরা সার্জারি করে সিলি করে ঠিক করে দিব। দেখছেন পাখিটিকে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে, এখন ঘুমোচ্ছে। একটু দেখাই, এই দেখেন ওর পেছনে এই জায়গাটাতে কেটে গেছে, বিশাল কাটা, কিছুটা মাংস লেয়ারও কেটে গেছে। ওর জন্য দোয়া করবেন, আমরা এখনই সার্জারি শুরু করব। জলাতঙ্ক ভ্যাকসিন দিতে হবে কাকুদের, নিয়ে আসেন আগে, সুস্থ আছে কিনা দেখে নিন, সুস্থ না থাকলে ভ্যাকসিন দিব না। পরে হ্যাঁ এক্ষণ গিয়া বসুন্ধরায় ঢুকবা, বুঝছো, সিঁড়ি দিয়ে উঠবা যখন সবাই তাকায় থাকবে যে আরে বিল্লু নিয়ে আসছে আমার পোষা, দেখি এই যে কাকু, হ্যাঁ তোমার এখন আর ওই যে ব্যাগ নিয়ে স্টাইল করতে হবে না, এইটাই স্টাইল হয়ে গেল। আর দেখো ব্ল্যাক এর সাথে ব্লু, ও হেভি কম্বিনেশন, তোমার আব্বুর ইয়ে আছে কি বলে চয়েস আছে, তোমার আব্বু হ্যান্ডসাম পুরা কি বলে হলিউড নায়ক তোমার বাবা, এই ঘুরো দেখি ঘুরো ঘুরো মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে তাহলে দেখছো এটা এখন ভালো হলো না, তো তোমার আব্বুকে স্যাংকি দিছো, হ্যাঁ তোমার মনের বাসনা যে পূরণ করতেছে, বাবা মা কেউ দেখতে হবে, বাবা মা অসুস্থ হইলে বুঝছো কি করবা, এক গ্লাস শরবত বানাই দিবা না হয়ে, এটা অনেকটাই অভ্যাস হয়ে সুতরাং এদেরকে পুল সেরাত পার হইতে না দেওয়া হোক, সারা জীবন আমাদের খুব কষ্ট দিছে। ছেড়ে দে মা কেঁদে বাঁচি, আমি এত ডরাই কেন,
ভাই মুন না ভাই এত দরে লেব মুন না ইঞ্জেকশন দিচ্ছি মোটু বেবি ইঞ্জেকশন খায় বলবে ও বাবা গো তারপরে মোটু বেবির সাথে আমরা সাবারের বিড়ালটার বিয়ে দিব না ও ওটা কি তোমারটা কি ছেলে না মেয়ে ছেলে তাহলে মোটুর সাথে তো ওর নাম তুমি রাখবো মুটকি তুমি মোটু রাখছো কেন মোটু তো ছেলেদের নাম ও তো মেয়ে সুতরাং ওকে নাম থেকে মুটকি মানে ও ছোট থেকে স্বাস্থ্য ভালো ছিল তো এই জন্য ও আচ্ছা ছেলে থুকু থুকু মোটু মোটু আমরা গ্রামে যাওয়ার পরে হ্যাঁ একটা ছেলেকে রেখে দিয়েছিলাম আচ্ছা ও আমাদের বাসা মানে এ হচ্ছে ওই ছেলেটাকে পাহারা দিছে যে সে কিছু নিয়ে যায় কিনা ওরে বাপ রে ওই ছেলে যে খারে যেখানে গেছে ও সাথে সাথে গেছে হ্যাঁ তো অ্যালার্ট এটা তো পুরো বুজদার বিলাই দেখা যায় আমার কাছে এরকম একটা বিড়াল আসে তো ওরা হলো কি বাসায় কাগজ বেচলে কাগজ আলারে কাগজ নিতে দেয় না এই রাখো ওই যা পা জড়ায় ধরে কাগজ ধরে ধরে এই নেওয়া যাবে না এরকম তার মানে ওরাও পাহারা দেয় কুকুরের মতো নাকি সবার থেকে আইসি তারপরে স্যালাইন দিলেন ইঞ্জেকশন দিলেন আর কসলানি কসলানি খায়া আমার ঘুম পাইয়া গেছি আমি ঘুমাইয়া গেছি মুন্না ভাই আমার সার্কিট নাই এখন তো ভালোই আছে দাদা এখন তো ভালোই আছে এখানে রাখেন দেখি এখানে আনে ভ্যাকসিন দেওয়া ছিল না ভ্যাকসিন দেওয়া ছিল দিতে থাকবেন তাহলে হবে কি ফলো আপটা হবে কখন কি করলো আপনাদের তো মনে থাকবে না যখনই বাসায় বলে দিবেন যখনই হাগু মুসু যাই করে সাথে সাথে একটা শর্ট ক্লোজ করে 10-20 সেকেন্ড একটা ভিডিও করে আমাকে হোয়াটসঅ্যাপে করে রাখতে জানো ঠিক আছে এমনি তো তা তো আপনি ইয়েই আছে আর গাড়ি আস্তে আস্তে চালান ঠিক আছে স্লোলি নিয়ে যান একবারে জোরে ছাড়েন না ধীরে ধীরে জার্কিং যান জার্কিংটা না হলেই হলো আর একটু ওই বাসায় মিষ্টি দইবার টক দই আছে ওটা মাংসের সাথে খাওয়াবেন না থাকলে একটু নিয়ে যাবেন মিষ্টি দইবার টক দই হ্যাঁ সব দুইটা চলবে খাবার সাথে যতবারই খাবার দেবেন স্যুপ দিবেন মুরগির স্যুপ মাছের স্যুপ যাই দেন ওটার মধ্যে এক চামচ দই মিশাই দিবেন মিষ্টি দই টক দই ঠিক আছে এগুলো খুব ভালো মানে যে কোনো একটা দিবেন মিষ্টিটা কম মিষ্টি দই নিয়ে নাকি কম মিষ্টি অথবা টক হ্যাঁ টক দই মিষ্টি থাকে হ্যাঁ মিষ্টি থাকে তবে ফ্লেভার জেনে থাকে টক দই নেওয়াই ভালো যদি অনেক ডগ আবার টক দই খেতে চায় না সেক্ষেত্রে একটু কম মিষ্টি দই দিলে ভালো বেলা বেবি তোমার রেক্স কোথায় রেক্স আর বেলার পরে যে বাচ্চাগুলো হইব আমার একটা দিবা পুরা কালা কালা তোমার কিং শেফার্ড হইব তারপরে কি হইব লাগারে কাদির আসছো আসে মিয়াও 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 মি কাকু বেলা 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 Bella, come. Bella. Bella. Meow. Meow. I took a chup the dog. Or either look at the legal or the
হ্যালো জি, হ্যাঁ, তাহলে কি ওটা ভ্যাকসিন দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, ও বসে আছে, দিয়ে দিচ্ছি। তাহলে ওকে ভ্যাকসিন দিব না? আর একটু গায়ের তাপমাত্রাটা মাপে, আর যেন খাবার উচিত। খাবার রুচি নাই। কৃমি ওষুধ, কৃমি ওষুধ কবে দিচ্ছেন? কৃমি ওষুধ কবে খাইছো কাকু? এমনি খাওয়া উচিত, ঠিক আছে। এই কয়দিন ধরে যে বাইরে যায় তো এই কুত্তের সাথে ঘরে অন্য। আচ্ছা, ওই কৃমি ওষুধটা খাওয়ায়ন, তাহলে ঠিক হয়ে যাবে। কৃমির কারণে অরুচি হয়, সকালবেলা কৃমি ওষুধ খিলাই দিবেন, বাস। যদি এমনি সুস্থ থাকে তাহলে আর আসার দরকার নাই, ঠিক আছে। করতে চাচ্ছি কাকু, এই দেখ। হ্যাঁ, এই কাকু, আল্লাহ, দেখছো পুরা রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, এখন থেকে একটু পুরা যে ধরো ধরো পুরা রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, কোলে নিয়ে নাও, দৌড়তে যাবে। Yeah.